নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার নতুন একটি এপিসোড নিয়ে আজকে আমি আবার হাজির হয়ে গেছি। জামাই ষষ্ঠীর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 25শে মে বৃহস্পতিবার জামাই ষষ্ঠী উপলক্ষে শহরে বিভিন্ন বাঙালি রেস্তোরাঁয় খানাপিনার এলাহি আয়োজন করা হয়েছে। কোথাও চলছে ফুড ফেস্ট, আবার কোথাও থালি বা বুফেতে মিলবে জিভে জল আনা লোভনীয় খাবার যা রসনাকে তৃপ্ত করতে বাধ্য। তাহলে এই জামাই ষষ্ঠীতে পরিবারের সকলে মিলে মেয়ে এবং জামাইকে খাওয়া দাওয়াটা এই সব রেস্টুরেন্টেই হয়ে যাক। বাঙালি খাবার বলতেই প্রথম নাম মাথায় এলো সিক্স বালিগঞ্জ প্লেস। এদের ফ্ল্যাগশিপ আউটলেট অর্থাৎ বালিগঞ্জ প্লেস, চৌরঙ্গি, রাজারহাট, সল্টলেক এই চারটি আউটলেটে মিলবে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি। ভেজ ও ননভেজ থালিতে পাওয়া যাবে জিভে জল আনা সুস্বাদু খাঁটি বাঙালি পদ। খাবারের স্বাদে আপনি নস্টালজিক হতে পারেন। উল্লেখযোগ্য মেনু রাধাবল্লবী, নারকেল দিয়ে মুগ ডাল, পুরভরা চালকুমড়ো ভাজা, স্টিমড রাইস, গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, আম কাসন্দি, আলুর দম, পটলের দোলমা, ছানার মালাইকারি, ভেটকি মাছের রোল, ফুলকপির রোস্ট, গলদা চিংড়ির চিনা কাবাব, বাটি চচ্চড়ি, ঢাকাই ভুনা মুরগি, আলু ঝিঙে পোস্ত, দই মাংস, পালং ছানার কোফতা, লেবু পাতা আর পেঁপে চাটনি, আমদই, রসমালাই, বাটারস্কট সন্দেশ, ফ্রেশ কাট ফ্রুটস ইত্যাদি রয়েছে। খরচ জানার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে। আজকের এপিসোডে সেকেন্ড নাম হলো ও ক্যালকাটা। বাঙালি খাবারের কথা উঠলে এই রেস্টুরেন্টের কথা উঠবে না, এটা তো অসম্ভব। এদের বুফের লাঞ্চ ও ডিনারে মিলবে জামাই ভোজ স্পেশাল খাবার যা এক কথায় উপাদেয় এবং সুস্বাদু। বিশেষ মেনুতে থাকছে গন্ধরা স্যালাড, পাপড়িচার, দহিবড়া, ফিশ ফ্রাই, চিতল মাছের মুইঠা, চিংড়ি সর্ষে, নারকেল ঝিঙে আলু পোস্ত, ভাজা মশলার আলুর দম, ছোলার ডাল, পুরভরা আম তেল পটল, কাঁচা লঙ্কার মুরগি, রাজবাড়ি ছানার কোফতা, চিংড়ির কাটলেট, লাল মুরগির টিক্কা, আম আদা পনির রোস্ট, ক্যাপসিকাম ডেভিল, লুচি, রাধাবল্লবী, স্টিম রাইস, কাজু কিশমিশ পোলাও, তন্দুরি রুটি, বাটার নান, কাঁচা আমের চাটনি, পাপায়া চাটনি, রোস্টেড পাঁপড়, আমের আচার, লঙ্কার আচার, ক্ষীরকদম, পান্তুয়া, ফ্রেশ ম্যাঙ্গো, ভ্যানিলা আইসক্রিম, মিষ্টি দই ইত্যাদি। আমি তো হাঁপিয়ে গেলাম মেনু বলতে বলতে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর আনুমানিক খরচ জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে। আজকের লিস্টের নেক্সট নাম হলো তেরো পার্বণ। রান্নায় খাঁটি বাঙালি স্বাদে ভরপুর এই রেস্তোরাঁয় রয়েছে মুখরোচক ফিশ ফ্রাই, ফিশ রোল, ছানার মনোহর, চিতল পেটি, ইলিশ ভাপা, ভেটকি পাতুরি, ইলিশ তেল মশলা ভাজা, লঙ্কা ভাপা মুরগি, কিমা কড়াইশুঁটি পোলাও, ডাব চিংড়ি, দম পোলাও, নলেন গুড়ে আইসক্রিম, রাবড়ি ইত্যাদি। খরচ জানতে হলে ডেসক্রিপশন বক্স ফলো করুন। বাঙালি খাবারের কথা উঠলে এখন যে নামটা সকল বাঙালি ভোজন রসিকদের মাথায় ঘোরে সেটা হলো সপ্তপদী। এদের চারটে আউটলেটে স্পেশাল জামাই ষষ্ঠী উপলক্ষের ফুড ফেস্ট চলছে। লাঞ্চ ও ডিনার মিলবে থালিতে। এদের খাঁটি বাঙালি আনার পদের মধ্যে উল্লেখযোগ্য আম পুদিনার শরবত, গাজর কিশমিশ চপ, ঝুরি আলু ভাজা, স্যালাড, ফিরিঙ্গি ভেটকি ফ্রাই, ভাঙাবড়ি সুক্ত, বাদশাহী ডাল, আম কাসন্দি, মুরগি, রাইস বা পোলাও, পটল চিংড়ি ঘণ্ট, রায়বাহাদুর মাংস বা মুরগি, মিষ্টি দই, লিচু লঙ্কার পায়েস, চাটনি, পাঁপড়, পান ইত্যাদি। দুজনের আনুমানিক খরচ জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করুন। আজকের এপিসোডের লাস্ট নাম হলো মাছলি বাবার ফ্রাইজ। বাঙালি স্ন্যাক্স ছাড়া কোনো উৎসব পার্বণ পূর্ণ হয় কি বোধ হয় না। বিকেলে চা কফির সঙ্গে স্ন্যাক্স তো মাস্ট, তাই জামাই ষষ্ঠীর এই বিশেষ দিনের জন্য স্পেশাল লোভনীয় ভেজ ও ননভেজ স্ন্যাক্সের বিরাট আয়োজন রয়েছে যা এদের নটি আউটলেটে মিলবে। তবে এখানে বসে খাবারের ব্যবস্থা না থাকলেও টেক অ্যাওয়ে এবং অনলাইনের মাধ্যমে এরা খাবার সরবরাহ করে। এদের স্ন্যাক্স আইটেমের মধ্যে উল্লেখযোগ্য মোচার চপ, প্রন কাটলেট, মাছের চপ, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, গন্ধরা চিকেন, মাটন চপ, ডিমের ঢেভিল, এগ চিকেন রেশমি কাঠি কাবাব রোল, ফিশ অ্যান্ড চিপস, চিকেন চিজ বল, ফিশ কবিরাজি, চিকেন কবিরাজি, চিকেন স্যান্ডউইচ, ভেজিটেবল স্যান্ডউইচ, মাটন কষা উইথ পরোটা, মাটন কষা উইথ পোলাও, চিকেন মোমো, পাস্তা, ক্যারামেল কাস্টার্ড ইত্যাদি। খরচ জানতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে। তাহলে আজকের এপিসোডে জানা গেল জামাই ষষ্ঠীতে কলকাতার কোন কোন রেস্তোরাঁয় কী কী মেনু চলছে। এই জামাই ষষ্ঠীতে অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টগুলো ট্রাই করতেই হবে।
আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন।